BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বরিশাল ১ আসনের হালচাল। বরিশাল ১ সংসদীয় আসনটি গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১১৯তম আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনের ভোটার ছিলেন ১৯৩৬৫৬ জন। ভোট প্রদান করেন ১১৭০২১ জন। নির্বাচনে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৫৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কাজী গোলাম মাহবুব। ধানেশিস প্রতীকে তিনি পান ৪৬৮৫৫ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির জহিরুদ্দিন স্বপনকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৫০৪২৯ জন। ভোট প্রদান করেন ১১৬১৭৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫২৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কাজী গোলাম মাহবুব। তিনি পান ৫০১২৫ ভোট। ২০০১ সালের ১লা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৯৬৪৭৬ জন। ভোট প্রদান করেন ১৫০৩৪৭ জন। নির্বাচনে বিএনপির জহিরুদ্দিন স্বপন বিজয়ী হন। ধানেশিস প্রতীকে তিনি পান ৮১৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ। নৌকা প্রতীকে তিনি পান ৬৭৭৬০ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৯৭৭৫০৮ জন। ভোট প্রদান করেন ১৭৩৬১ জন। নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার মোহাম্মদ ইউনুস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৯৮২৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। ধানেশিস প্রতীকে তিনি পান ৭০৯৬৯ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৫৮০৪৪ জন। ভোট প্রদান করেন ২১১৫০৭ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৪ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ, ধানেশিস প্রতীকে বিএনপির জহিরুদ্দিন স্বপন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সর্দার এবং গোলাপফুল প্রতীকে জাকের পার্টির বাদশা মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২০৫৫০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সরকার। হাতপাখা প্রতীকে তিনি পান মাত্র ১৪১৫ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি শুধু বিজয়ী হয় ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24 গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 বরিশাল এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, বরিশাল এক সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 60.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.60%, বিএনপি 40.04%, জাতীয় পার্টি 0.99%, জামায়াত ইসলামী 8.91%, স্বতন্ত্র ও অন্যান্য 2.46% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.23% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.12%, বিএনপি 43.15%, জাতীয় পার্টি 5.21%, জামায়াত ইসলামী 4.64%, স্বতন্ত্র অন্যান্য 1.88% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 76.52% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.07%, চার দলীয় জোট 54.40%, জাতীয় পার্টি 0.31%, স্বতন্ত্র ও অন্যান্য 0.22% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.14% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 51.11%, চার দলীয় জোট 41.24%, স্বতন্ত্র ও অন্যান্য 1.65% ভোট পায়। বরিশাল এক আসনটির বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি আওয়ামী লীগের একক ও শক্তিশালী প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সংস্কারপন্থী খ্যাত বিএনপি সাবেক সংসদ সদস্য ও বর্তমান কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন ঢাকা দক্ষিণ শাখার সদস্য অ্যাডভোকেট সেকেতার আলী সেরনিয়াবাদ এবং কেন্দ্রীয় সদস্য এস এম রহমান পারভেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন আগলঝাড়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল সর্দার। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বরিশাল এক আসনটি আওয়ামী লীগের দুর্গ। 1973 সালে এ আসন তৎকালীন বাকেরগঞ্জ 13 দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হন। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে অন্য যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে আব্দুর রব সেরনিয়াবাদ ছিলেন অন্যতম। তার বড় ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে বরিশাল এক আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর সপ্তম, দশম ও সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন হাসনাত আবদুল্লাহ। এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। তাছাড়া দলে নেই কোনো কুন্দল। সেই দিক থেকে এই আসনে অনেকটা নির্ভার আওয়ামী লীগ। অন্যদিকে 2008 সালের নবম সংসদ নির্বাচনের পর থেকে বিএনপিতে বিভক্তি দেখা দেয়। পরাজিত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে আহ্বায়ক করে গৌরনদী উপজেলা বিএনপির কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিভক্তি শুরু হয়, যা জটিল আকার ধারণ করে গৌরনদী পৌর ও আগলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে। পদবঞ্চিতরা পাল্টা কমিটি গঠন এবং গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও দলের পৌর শাখার আহ্বায়ক মনিরুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করে। এ বিরোধের মধ্যেই আবুল হোসেন মিয়াকে আহ্বায়ক করে 2015 সালের ডিসেম্বরে গৌরনদী উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠনের কিছুদিন পর মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও শাহ আলম ফকিরকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। গত 10 বছরেও বিএনপিতে বিরোধের অবসান হয়নি, বরং নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল আর বিভক্তি আরও প্রকট হয়েছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 119তম বরিশাল এক সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন।
প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।